হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি হলাম সুস্মিতা। তো আজকে হলো শ্রাবণের ফোর্থ সোমবার। তো আজকে আমি তোমাদের সাথে শুধু শেয়ার করবো পুজো পাঠ, ঠিক আছে? প্রতিদিনই তো অন্য কাজগুলো দেখে দেখে আজকে শুধু পুজো পাঠ শেয়ার করবো। আজকে ভেবেছি শিব ঠাকুরকে অল্প লুচি সুজি পায়াস করে দেবো। আর মেয়ে বারবার যাচ্ছিল, তো রাতে ঘুম হয়নি ভালোভাবে। এখন দেখো অনেকটা টাইম হয়ে গেছে, তো মেয়ে কখন উঠে যাবে তার আগে সব কিছু শেষ করে নিই। প্রথমে ফুলগুলোকে ঠাকুরের চরণ থেকে সরিয়ে নেব, তারপর ফুলগুলো নিয়ে ফেলে আসব, রুম ঘরটা মুছব, তারপর বাসন মেজে আনব। মা সকালবেলা এমনিতেই ঘর মুছে ফুল এনে রেখে যান, কখনো কখনো বাসনও মেজে রেখে যান যেদিন উনি টাইম পান। তো আজকে উনি মাজেননি, তো আমি মাজব। আর রুম এমনিতেই আমরা অনেকবার মুছতে হয়, কারণ হলো এই যে এখানে দাঁড়িয়ে ঠাকুরের চরণে ফুলগুলো সরাচ্ছি, তারপর দাঁড়িয়ে আবার দেব, নিচে বসবো, ফুলে চন্দন লাগাবো, তাই বারবার মুছতে হয়। এই জায়গাটা পা যেহেতু দিয়েছি তাই মুছে মুছে বারবার এই জায়গাতে কোনো জিনিস রাখি। তো এখন এগুলো সরিয়ে নিই, তারপর মেজে এসে ঠাকুরকে স্নান করাবো, করিয়ে তারপর ফুল আবার দেবো। তো দেখো এখন ঠাকুরকে স্নান করাবো, এই জলের সাথে অল্প গঙ্গা জল মিশিয়ে নেবো। চন্দন লাগিয়ে নিয়েছি, সবাইকে ফুল দিয়ে দিই। এখন আগে অল্প সিন্দুর দিয়ে দিই। এখন সবাইকে ফুল দিয়ে চলে যাব উপরে আমাদের নিরামিষ রান্না করে, গিয়ে লুচি সুচি পায়াস বানাবো। আর শিবটাকে এখন স্নান করাইনি, কারণ সব শেষ করে স্নান করাবো, তারপর শতনাম পড়বো, আদ্য স্তোত্র পড়বো, এগুলা পড়বো। আর বেলপাতা ও এখন দেব না, কারণ একসাথে স্নানের পরই শিবকে ঠাকুরকে বেলপাতা দেবো, কলা দেবো, এগুলো সব দেবো। আর তুলসী পাতা শেষ হয়ে গেছে, জেনারেলি মা এনে রাখেন, তো বাট আজকে নেই, তো আমি যাব উপরে, তখন নিয়ে আসবো একসাথে বেলপাতা, শিবকে স্নান করিয়ে, শিবটাকে স্নান করিয়ে বেলপাতা দেব, কলা দেব, আর তুলসী পাতা নারায়ণের চরণে দিয়ে দেবো, কৃষ্ণের চরণে দিয়ে দেবো। তো এখন চলে যাব উপরে, গিয়ে এগুলো বানিয়ে নিই, কারণ 12টার ভিতরে তো দিতে হবে না। তো দেখো ফুল টুল দিয়ে দিয়েছি, ঠাকুর ঘরের অল্প কাজ শেষ হয়ে গেছে, শুধু শিবকে কিছু দেইনি, কারণ হলো শিবকে এসে স্নান করাবো, তারপর সব কিছু দেবো। এখন উপরে গিয়ে লুচি সুচিগুলো বানিয়ে আসি, তারপর 9:30 বেজে গেছে, চলো উপরে যাই, তারপর আসছি। তো দেখো চলে এসেছি আমাদের যেটা ঠাকুরের ভুকটুক রান্না ওই রুমে। এই রুমের অবস্থা খুব খারাপ, দেখো সব বাসনপত্র এখানে রাখা থাকে, এগুলো সব সরাবো, তারপর কিছুই বানাতে হবে, ঠিক আছে? এর আগে কিছু বানানো যাবে না, তো ছটপট করে সরিয়ে নিই। তো দেখো সব বাসন মেজে এই রুমটা অল্প সব জিনিস বের করে নিই, কিছু জিনিস বের করে ঠিকঠাক করে বসিয়েছি। একদিকে দেখো পায়াস, আর একদিকে সুজি করবো, তারপর লুচি, তো করে নিই। তো দেখো লুচি সুজি বানিয়ে নিয়েছি, আর আটার ডো রেডি করে নিয়েছি, আর এখানে সাবু রেখেছি। দেখো এখানে সাবু রেখেছি ভিজিয়ে, আটার ডো রেডি করে নিয়েছি। এখন পরে বানাবো লুচি, এখন গিয়ে ফল টল কেটে রেডি করে নিই, তারপর বানাবো লুচি। তো দেখো ফল কাটা শেষ, নবীরটা বানাবো, আর কয়েকটা লুচি বানিয়ে আনবো, কারণ টাইমও তো হয়ে যাচ্ছে। দেখো শিবকে ঠিক আছে স্নান করাবো, বাকি তো সব করে গিয়েছি, শুধু স্নান করাবো। তো দেখো ছাদে এসেছি, নিয়ে যাবো তুলসী পাতা, তুলসী পাতা নিই, প্রতিদিনই দিতে হয় ঠাকুরকে, তো নিয়ে যাবো তুলসী পাতা। দেখছি ওদিক ওদিক ছোটো ছোটো একদম পাতাগুলো, চলো তুলসী পাতা নিয়ে নিই। এটাতে পুজো করা হয়, এটা থেকে নেওয়া হয় না, তো অন্য একটা থেকে নিয়ে যাবো, আরও আছে ওই সাইডে আছে। তো দেখো এখন লুচি বেলছি, অনেক স্পিডে স্পিডে চলছি, 12টার আগে দেবো তাই। এখন গিয়ে শুধু নবীরটাকে
ঠিক করতে হবে। আর সব করে নিয়েছি। তো দেখো পুজো হয়ে গেছে, সব ভোগ দিয়ে দিয়েছি, শুধু এখন সতনাম করব। লুচি, সুজি আর পায়াস। তো দেখো এসেছি, এখন খুব ছুটি নিয়ে যাবো, মেয়েকে দিয়ে অল্প শিবকে স্নান করাবো, ঠিক আছে? মেয়ে বেলপাতা দেবে, চলো মেয়েকে দিয়ে দিই, তারপর তো দেখো আবার চলে এসেছি এই রুমে। এই যে এই রুমে মেয়েকে দিয়ে স্নান করালাম, তারপর ভোগ নিয়ে গেলাম, সবাইকে দিলাম, আমিও খেলাম। তারপর কিছু বাসন রয়েছিল ওগুলো মেজে নিলাম, মেজে তারপর কী করলাম, মেয়ে করলো পটি, তো মেয়ের পটি পরিষ্কার করলাম, তারপর মেয়েকে খাওয়ালাম। সব করে মেয়েকে ঘুম পাতিয়ে রেখে এখন এসেছি ড্রেসটা চেঞ্জ করে, মেয়েকে খাওয়ালাম, পটিগুলো সব কিছু মিলিয়ে ড্রেসটা চেঞ্জ করে এসেছি এই রুমটা পরিষ্কার করে যাবো বলে। তো দেখো গ্যাসের স্টোভটা মুছে নিয়েছি, আর শুধু এখন বাসনগুলো উপরে রেখেছি, এখন গিয়েগুলো মাজবো, তাহলে শেষ হয়ে যাবে, ভালো লাগছে, তাড়াতাড়ি করে গল্প রেস্ট করবো, ঠিক আছে? তো চলো উপরে যাই, গিয়ে তোমাদেরকে দেখাই অনেক 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 বাসন, কিছু তো মেজে নিয়েছি তারপরে অনেক বাসন। তো দেখো চলে এসেছি উপরে, আর বাসন দেখিয়ে দিই তোমাদেরকে। দেখেছো অনেক অনেক বাসন, তো ওইগুলো মেজে নিই, তারপর এখানে দিয়ে যাবো শুকানোর জন্য, শুকানোর পর রুমে ঢুকে দেবো। তো এটাই ছিল আমার আজকে কি বলে ফোর্থ সোমবার। তো শেষ হয়ে গেলো ফোর্থ সোমবার, আর শুধু রাত্রিটা কাটানো, রাত্রে লুচি থাকলে লুচি খেয়ে নেবো, কয়েকটা রয়েছে, যদি থাকে, মা এখনও খাননি, মা ঘরে নেই, খেয়ে নেবো, নাহলে রুটি বানিয়ে তো খাবই, আর সুজিও রয়েছে, পায়াসও রয়েছে, ওগুলো দেখিয়ে নেবো রাত্রেবেলা। তো এটাই ছিল আমার আজকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করা। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, লাইক কমেন্ট করবে, পাশে দেখা বেল আইকনটা প্রেস করে নেবে আমার নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো আজকের মতো বিদায় নিয়ে নিই, টাটা টাটা টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ আমাকে অল্প সাপোর্ট করবে, আমার চ্যানেলটা ভিজিট করো, ভিডিওগুলো দেখো, প্লিজ প্লিজ প্লিজ। তো চলো এখন আর, কারণ এখানে দেখো অনেক জলও আছে, তো আমি মোবাইলটা দিয়ে শ্যুট করতেও পারবো না, তাই ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি, নাহলে আমার মোবাইলটা নষ্ট হয়ে যাবে, ভিডিও বানাতে পারবো না। তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, টাটা।